রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায় টিকে থাকবে প্ল্যান্ট, গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড ৩২ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রফতানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। বেনাপোল বন্দরে আবারও শুরু হলো ভারতীয় পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। সন্দেহজনক ট্রাক পরীক্ষা হচ্ছে অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনে। দেড় বছর বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে কুয়েতে বিমানের সরাসরি ফ্লাইট। বাহরাইনের লাল তালিকা থেকে বাদ বাংলাদেশের নাম, কোয়ারেন্টাইনেও ছাড়। এবং চীনে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বন্দর চালু। প্রতি শিফটে খালাস করা যাবে কমপক্ষে ৬০০ কন্টেইনার। আমদানি রপ্তানিতে কমবে খরচ, দূর হবে জটিলতা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আবদুল্লাহ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেশার ভ্যাসেল বসানোর কাজ শুরু হচ্ছে আজ। চুল্লি স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্তৃপক্ষ বলছে কেন্দ্রটি নির্মাণে নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যয় বাড়লেও এখানে কোনো ছাড় দেয়নি সরকার। প্রাকৃতিক দুর্যোগ তো বটেই, আট মাত্রার ভূমিকম্প এমনকি বিমান হামলাতেও টিকে থাকবে এই অত্যাধুনিক প্ল্যান্ট। দেবাশিস রায়ের রিপোর্ট। প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা বা গ্যাস থেকে সরে এসে বাংলাদেশে পরমাণুর সূক্ষ্ম প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ শুরুর দিকে এগিয়ে যাচ্ছে একমাত্র এই প্রকল্পটি। এ ধরনের বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত প্রতিটি স্তরেই প্রয়োজন দূরদর্শী ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত। প্রতিনিয়ত বদলাতে থাকা পরমাণু প্রযুক্তির আধুনিক সংস্করণ অর্থাৎ তৃতীয় প্রজন্মের চুল্লি বা রিয়্যাক্টর বসানো হচ্ছে রূপপুরে। এতে থাকবে ৫ স্তরের নিরাপত্তা। নির্মাতারা বলছেন নিরাপত্তার সব দিক নিশ্চিত করেই প্ল্যান্টের নকশা করা হয়েছে। এখানে ব্যবহৃত অন্যতম যান্ত্রিক সংযোজন ১২টি হাইড্রো অ্যাকোমোডেটর নিশ্চিত করবে কোনো দুর্বিপাকে প্ল্যান্টের নিজে থেকে চালু থাকার ক্ষমতা। এই যে হাইড্রো অ্যাকোমোডেটর কথা বললাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ, সেই ১২টি হাইড্রো অ্যাকোমোডেটর থাকার কারণে যদি কখনো স্টেশন ব্ল্যাকআউট হয়ে যায়, আমাদের এই প্রকল্প অটোমেটিক্যালি ৭২ ঘন্টা পর্যন্ত বাহিরের কোনো সাপোর্ট ছাড়া ওয়াটার সাপ্লাই বেঁধে রেখে এটা সক্রিয় থাকবে। নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের ফিশন প্রক্রিয়া থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য যাতে বাইরে না আসে, সেজন্য প্ল্যান্টটির রিয়্যাক্টর ভবনের অভ্যন্তরেই স্পেন্ট ফুয়েল রাখার ব্যবস্থা থাকছে বলেও আশ্বস্ত করছেন এই পরমাণু প্রকৌশলী। আমাদের স্পেন্ট ফুয়েল পুল এখনকার ডিজাইনে হচ্ছে বিল্ডিংয়ের মধ্যে, ইনার কন্টেইনমেন্টের মধ্যে। তার মানে কি, কখনো তেজস্ক্রিয় বিকিরণ রিয়্যাক্টর বিল্ডিং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এত সব নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করতে গিয়ে খরচ কিছুটা বাড়লেও বাংলাদেশ তাতে কার্পণ্য করেনি বলে দাবি বিজ্ঞান মন্ত্রীর। আমরা বলেছি যে ইউজ হোক বা না হোক, আমাদের দেশের মানুষ সামান্যতম ক্ষতি হোক সেটা আমরা হতে দেব না। যদি কিছু টাকা এক্সট্রাও খরচ করতে হয় সেটাও কিন্তু বঙ্গবন্ধু কন্যা পড়তে রাজি। নিরাপত্তাটাই হলো এই প্রকল্পের মূল দিক যেটা দেখতে হয়। মাটির নিচে ও ওপরে মিলে রূপপুরে যেসব প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তাতে করে অন্তত ১০০ বছর নিরাপদেই চলমান থাকবে প্ল্যান্টটি, বলছেন সংশ্লিষ্টরা। আমার পেছনের এই রিয়্যাক্টর ভবনটিতে নিউক্লিয়ার জ্বালানি যাতে নিরাপদভাবে রাখা যায় সেজন্য এখানে স্থাপন করা হয়েছে ৫ স্তরের নিরাপত্তা প্রযুক্তি। এর ফলে মনুষ্যসৃষ্ট দুর্যোগ যেমন বিমান হামলা, এমনকি ৮ মাত্রার প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পও প্রতিরোধ করতে সক্ষম হবে এই প্ল্যান্টটি। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। এই মুহূর্তে প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, কাজল, আপনি জানেন যে পরমাণু বিদ্যুৎ একটি উচ্চাশা এবং এই পরমাণু বিদ্যুতের যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু বাংলাদেশ এখন পূরণের পথে হাঁটছে। এবং সেই যে স্বপ্নযাত্রা, সেই স্বপ্নযাত্রায় কিন্তু অন্যতম একটি মাইল ফলক আজকের দিনটি। এবং আজকের দিনে এখানে দুটি ইউনিট আপনারা জানেন, সেই দুটি ইউনিটের প্রথম যে ইউনিট, সেই ইউনিটের হার্ট অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাণকেন্দ্র যেটিকে বলা হচ্ছে, মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই রিয়্যাক্টর প্রেশার ভেসেল বা পরমাণু চুল্লি পাত্র। এটি আজকে ইনস্টলেশন অর্থাৎ স্থাপন যে কার্যক্রম, সেই কার্য
কার্যক্রমের উদ্বোধন আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের। এবং আমার পেছনের যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মঞ্চে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযোগ হবেন এবং সংযুক্ত হওয়ার পরে কিন্তু এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি এখানে শুরু হবে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে মূল নির্মাণ কাজ সেটি 2017 সালে এখানে শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পটিতে কিন্তু 3 বার পরিদর্শন করেছেন। এবং এবারের যে কোভিড পরিস্থিতি, সেই কোভিড পরিস্থিতির কারণে সরকার প্রধান সরাসরি এখানে না আসতে পারলেও তিনি ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত হলেন এবং এর মাধ্যমেই কিন্তু এখানকার যে উদ্বোধনী আয়োজন সেটি শুরু হলো। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইউনিট 1-এর যেটি ইনস্টলেশন কার্যক্রমে এই আয়োজন করা হয়েছে, এই ইনস্টলেশন কার্যক্রমটি জটিল একটি প্রক্রিয়া। এখানে পরমাণু সংশ্লিষ্ট প্রকৌশলী এবং বিশেষ করে বিজ্ঞানী যারা রয়েছেন, নির্মাতা যারা রয়েছেন, তারা বলছেন যে এই জটিল প্রক্রিয়াটি নকশা অনুযায়ী এখানে ইনস্টলেশন বা স্থাপনের যে কাজ সেটি গত 14 সেপ্টেম্বর শুরু করা হয়েছে এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি এখন এটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের এই উদ্বোধনের মধ্যে দিয়েই সেটি নকশার যে নির্দেশিত জায়গা রয়েছে অর্থাৎ ডিজাইন অনুযায়ী সেই রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইউনিট 1-এ ইনস্টলেশন করা হবে এবং এর মাধ্যমেই কিন্তু পরমাণু বিদ্যুতের যে সাফল্য যাত্রা, সেই সাফল্য যাত্রায় কিন্তু বাংলাদেশের যে অনন্য অগ্রগতি সেটি কিন্তু নিশ্চিত হবে বলেই আমরা এখানে যারা সমবেত হয়েছে নীতি নির্ধারকরা তাদের কাছ থেকেই জেনেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুরো প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি এবং আর্থিক সহায়তা করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বক্তব্য রাখবেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি উদ্বোধন ঘোষণা করবেন এবং এর মাধ্যমে কিন্তু রূপপুর অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বক্তব্য রাখবেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা সেটির উদ্বোধন ঘোষণা করবেন এবং এর মাধ্যমে কিন্তু রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজের মূল যে পর্ব সেই পর্ব কিন্তু পর্ব শুরু হবে। এবং আশা করা হচ্ছে যে এখানকার যে নির্ধারিত নির্মাণ সূচি রয়েছে সেই নির্মাণ সূচির মধ্যেই এই পুরো প্রকল্পটি সম্পন্ন করা যাবে এবং সে অনুযায়ী বলা চলে যে আর 1 থেকে 1.5 বছরের মাথায় এই পুরো প্রকল্পটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য, পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে সংযুক্ত হয়ে জানিয়ে দেব এখানকার সবশেষ পরিস্থিতি। কাজল, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে 40 বর্ষণ আজকে স্থাপন করা হবে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী করোনার স্থবিরতার মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থ বছরে প্রায় $32 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, আর প্রবৃদ্ধি হয়েছে 33%, যা এ যাবৎকালের রেকর্ড। লকডাউনের মাঝেও ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলে এই প্রবৃদ্ধি বলে দাবি ব্যবসায়ীদের। শাখার টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বাংলাদেশের সবগুলো গার্মেন্টস প্রতিষ্ঠানের এখন একই চিত্র, দিনরাত সমানতালে চলছে উৎপাদন প্রক্রিয়া। করোনা স্থবিরতার মাঝে গার্মেন্টস শিল্প বিপর্যয়ের মুখে পড়ার যে সংখ্যা ছিল তা পুরোপুরি কেটে গেছে, বরং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডার আসতে থাকায় আগে থেকে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো এখন খুলতে শুরু করেছে। গত প্যান্ডেমিকে আমরা কিন্তু অনেক কষ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করেছি, এটা একটা আমাদের জন্য একটা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য বাংলাদেশকে কিছুটা হলো আমরা একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছে। এই অর্ডারের ফ্লোটি ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, এই গ্রোথটি যদি সাস্টেনেবল হয়। করোনা স্থবিরতা কাটাতে 2020-21 অর্থ বছরে 33.78 বিলিয়ন পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলো, অর্জিত হয়েছে 31.45 বিলিয়ন। লক্ষ্যমাত্রা অর্জিত না হলো তা আগের অর্থ বছরের চেয়ে 31% বেশি। মূলত ফল এবং হলিডে মৌসুমে তেমন অর্ডার না আসলো, স্প্রিং সামার মৌসুমের জন্যই বিদেশি ক্রেতারা বেশি অর্ডার দিচ্ছেন। আমাদের যেই রাষ্ট্রগুলি কিনে আমাদের পোশাক ইউরোপ আমেরিকাতে, ওদের স্টোরগুলি আস্তে আস্তে অনেক খোলা হচ্ছে, সেই জন্য ওখানে ডিমান্ড বেড়ে গেছে। সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা বলতে পারি আসলে অর্ডার বাড়বে। করোনা সংক্রমণের শুরুতে বাংলাদেশ লকডাউন দেওয়ায় 2019-20 অর্থ বছরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে গার্মেন্টস খাত। 38 বিলিয়ন মার্কিন ডলার
লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি হয়েছিল মাত্র 27 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে বিশ্বব্যাপী নানা জটিলতায় বাংলাদেশে বিদেশি ক্রেতাদের অর্ডার আসার পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ল, তা ধরে রাখা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এক্সট্রা অর্ডার হ্যান্ডেল করার ক্যাপাসিটি যদি বাইরের কাছে আমরা একটা আস্থার অবস্থানে যেতে পারি, তাহলে ওরা কিন্তু আমাদের কাছে থাকতে চাইবে। দেশে বর্তমানে 1600টি গার্মেন্টস প্রতিষ্ঠান পুরোদমে সচল রয়েছে। আর চলতি অক্টোবর মাস থেকে শুরু হওয়া স্প্রিং সামার মৌসুমে তৈরি পোশাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানি হবে। করোনাকালীন দুঃসময়ে সারা পৃথিবী যখন এক প্রকার স্থবির, তখন ঝুঁকি নিয়ে সচল ছিল বাংলাদেশের গার্মেন্ট শিল্প। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ালো এই গার্মেন্ট সেক্টর। ইন্টারন্যাশনাল বায়াররাও অবাক বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের এই উন্নতি দেখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর আবারও বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বন্দরে বাইপাস সড়কে আমদানি পণ্য প্রবেশদ্বারে কেমিক্যাল সহ সন্দেহজনক পণ্যবাহী ট্রাক পরীক্ষা করা হচ্ছে অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। আজিজ, আপনাকে, আপনি জানেন যে প্রায় 1.5 বছর টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে বেনাপোল ইস্টাল বন্দরে যে ভারতীয় আমদানি পণ্য যে স্ক্যানিং কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল। নতুন করে ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েশনের সাথে চুক্তি সম্পন্ন হওয়ায় আজ থেকে আবার নতুন 2 বছর মেয়াদে যে স্ক্যানিং কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে। আমরা সকালবেলা বেনাপোল ইস্টাল বন্দর এলাকায় এসে দেখতে পেয়েছি ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক বাংলাদেশ সীমান্তে ঢোকার পরপরই কিন্তু এই ট্রাকগুলো স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করা হচ্ছে এবং পরে সেটি বেনাপোল বন্দরে যে অভ্যন্তরে পণ্যগার সে পণ্যগারে প্রবেশ করার সুযোগ পাচ্ছে। আপনাকে যদি আমি একটু বলি যে বাংলাদেশের সাথে বর্তমানে যে বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি আমদানি বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে চায়নার সাথে। চায়না সরকারের বাংলাদেশের সাথে আমদানি বাণিজ্যকে আরো জোরদার এবং বন্ধুত্ব সম্পর্ক অটুট করার জন্য 2018 সালে বাংলাদেশ সরকারকে 4টি অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিন উপহার দিয়েছিল। এই 4টি স্ক্যানিং মেশিনের একটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, একটি হচ্ছে কমলাপুর আইসিডিতে, একটি হচ্ছে মোংলা বন্দরে এবং 2018 সালের 7ই এপ্রিল একটি বেনাপোল ইস্টাল বন্দরে স্থাপিত করা হয় এবং এর যে কার্যক্রম সে কার্যক্রম বেনাপোল ইস্টাল বন্দরে শুরু হয়। পরবর্তী পরে যে টেন্ডার সংক্রান্ত একটি জটিলতা সৃষ্টি হয়, কার্যক্রমে বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েট। এরপর আজকে 1.5 বছর পরে নতুন করে চুক্তি হয় এবং চুক্তি হওয়ার পরে আজ থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে। আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই নতুন এই স্ক্যানিং কার্যক্রম চালু হওয়ার ফলে যে আমদানি পণ্যের সাথে যে অবৈধ পণ্য চোরাচালান এবং মাদক অস্ত্র সেটি কিন্তু বন্দরে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। আমরা কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলছি, কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে নিরাপদ বাণিজ্যের ক্ষেত্রে স্ক্যানিং মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং যে আমদানি যে সরকারের রাজস্ব আয়, সে রাজস্ব আয়ের যে পরিচ্ছন্ন সেটি কিন্তু নিশ্চিত হবে। তো এই ছিল বেনাপোল ইস্টাল বন্দর থেকে যে 1.5 বছর পর আবার ইস্টানিং কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ তথ্য। কাজল, করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর আজ থেকে কুয়েতে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। এতে কম খরচে প্রবাসীরা যেমন নিজেদের কর্মস্থলে যেতে পারছেন, তেমনি ফিরতে পারবেন দেশে। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স আগেই বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করেছে। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর এবার সরাসরি ফ্লাইট চালু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে এখন থেকে অল্প খরচে কম সময়ে কুয়েতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ফ্লাইট চালুর খবর প্রকাশের পরপরই কুয়েতের বিমান বাংলাদেশের অফিসে ভিড় করছেন প্রবাসীরা। এখন থেকে ইনশাল্লাহ সবার 60 বছরের উপরে যারা আছে সবার ভিসা নবায়ন করা যাবে। যারা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তারা সবাই কুয়েতে কর্মস্থলে ফিরে আসবেন। সরাসরি বিমান চালু হওয়ার জন্য আমরা আনন্দিত ও খুশি। বাংলাদেশ বিমান এই সুযোগ করে দেওয়ার জন্য কুয়েত প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। সপ্তাহে রবি ও মঙ্গলবার 2টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। রোববার 100+ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45 ঢাকা থেকে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশ সহ আরও 10টি দেশকে সবুজ তালিকাভুক্ত করে নির্দেশনা জারি করেছে বাহরাইন।
এসব দেশ থেকে আসা যাত্রীরা দুই ডোজ করোনা টিকা নেয়া থাকলে সরাসরি দেশটিতে প্রবেশ করতে পারবেন। আজ থেকে নীতি কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাহরাইনে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ আরও 10টি দেশকে লাল তালিকা থেকে বাদ দিয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এসব দেশ থেকে আসা যাত্রীদের ভ্রমণের আগে পিসিআর টেস্ট করাতে হবে না, তারা টিকার সনদ দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। এদিকে সবুজ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন এ নীতি প্রয়োগে যাত্রী ভোগান্তি অনেক কমে আসবে বলে মনে করছেন তারা। আলহামদুলিল্লাহ যে আমাদের প্রবাসী বাংলাদেশিরা যে তারা যে আসার পথে এখানে যে একটা হয়রানি হইতো, তাদের যে আর্থিক একটা ক্ষতি হতো, তাদের সর্বকিছু মিলাইয়া এখন আমাদের প্রবাসীদের জন্য এটা একটা খুব ভালো হয়েছে। তো এই জন্য বাহরাইন গভর্নমেন্টকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা টিকা ভ্যাকসিনেশন যারা নিয়েছেন, অর্থাৎ বাহরাইনের সাথে যেসব কান্ট্রিতে ভ্যাকসিনের সাথে ভ্যাকসিন নেওয়া এবং বাহরাইন যেটাকে অ্যালাউ করেন সেই ধরনের কান্ট্রি থেকে যদি আসেন, তাহলে তাদের জন্য আর কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না এবং পিসিআর টেস্ট প্রযোজ্য হবে না। তবে যাদের করোনা ভ্যাকসিনের দুই ডোজ দেয়া নেই তাদের ক্ষেত্রে আগের নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সময় সংবাদ, বাহরাইন। পটুয়ারী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মনির হোসেন বাদল। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকেশ্বরী বন্দরে ব্রিফ করছেন ডিএপি কমিশনার, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদিকে যেমন প্রস্তুতি থাকে, অন্যদিকে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের ভিতরেও কিন্তু ব্যাপক প্রস্তুতি থাকে এই পূজাটা উদযাপনের জন্য। আমরা নিরাপত্তার দিকটা দেখি, সেই দিক থেকে বলতে পারি যে সব রকমের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ করে বড় মন্দির যেগুলা সেখানে সার্বক্ষণিক আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, এটা সিসিটিভির অধীনে থাকবে। আর ছোট মন্দির যেগুলো সেগুলোতে মূলত আমরা আমাদের মোবাইল পার্টি দিয়ে কভার করা হবে। আপনারা জানেন কোভিডের কারণে সমস্ত মন্দিরগুলোতে আগের মতো আমরা পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি না, কারণ আমাদের পুলিশ ফোর্স যেহেতু ব্যারাকে থাকে, যে কোনো একজন আক্রান্ত হলে পুরো ব্যারাকটা আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সেই জন্য আমরা সব জায়গায় এই আমাদের ফোর্স ওইভাবে মোতায়েন করছি না, কিন্তু নজরদারিটা কিন্তু প্রতিটা পূজা মণ্ডপে থাকবে। আমাদের ডিবি টিম, আমাদের এআইডি টিম আছে, তারপর আমাদের এসবি বলেন অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে, তারা মিলে পুরো শহরে মূলত আমরা সাদা পোশাক ইউনিফর্ম এবং পাশাপাশি র্যাবের বাহিনী আমরা একটি আলাদা নিরাপত্তার একটা চাদর তৈরি করব, যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। পাশাপাশি আমি পুণ্যার্থী ভাই বোনদের অনুরোধ করব কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি ভঙ্গ করা না হয়। আপনি নিজে বিপদে পড়বেন, আপনার পরিবারের বয়স্ক যারা আছে তাদের জীবনের প্রতি আপনার এই আচরণটি অন্যতম সবচেয়ে বড় বিপদ হয়ে দেখা দিতে পারে। ফলে দেখছেন এসবের বাণিজ্য শুরু হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা 2021। শনিবার হোটেল পূর্বাণীতে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা। আগামী 20-24 অক্টোবর অনুষ্ঠিত হবে দেশের প্রথম পেশাদার স্কোয়াশ প্রতিযোগিতা। স্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের পাশাপাশি অংশ নেবে কানাডা, ব্রিটেন, মিশর, ভারত, পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের 40 জন খেলোয়াড়। ইসলামী ব্যাংকের রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর স্থানীয় হোটেলে এই সম্মেলনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মনিরুল মাওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন নিবন্ধন ও দাখিলের সুবিধার্থে নগরের রিয়াজউদ্দিন বাজারে বিশেষ ভ্যাট বুথ বসাচ্ছে আয়কর বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শফিকুল আলম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক,
কাজল, ভ্যাট আদায় সহজ করা, ভ্যাট নিবন্ধন সহজ করা এবং ভ্যাট রিটার্ন দাখিল সহজ করার লক্ষ্যে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে ভ্যাট বুথ স্থাপন করা হয়েছে। তারই অংশ হিসাবে চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার রয়েছে সেই রিয়াজউদ্দিন বাজারে এখানে ভ্যাট বুথ স্থাপন করা হয়েছে। এখানে কর উপকমিশনার ফাতেমা খায়রুন নূর রয়েছেন এবং যে ব্যবসায়ীরা রয়েছেন, পাশাপাশি রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের এবং ব্যবসায়ী সমিতি বণিক সমিতির সভাপতি আবু তালেব এবং সাধারণ সম্পাদক কবির দুরালদিন উপস্থিত রয়েছেন। এটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে যে চট্টগ্রাম শহরে যে যে ডিভিশনগুলো রয়েছে, যে ডিভিশনের অধীনে যে আগ্রাবাদ যে ডিভিশন রয়েছে, আগ্রাবাদের অধীনে চারটি সার্কেল রয়েছে। সেই চারটি সার্কেল, একটি হচ্ছে কোতোয়ালি সার্কেল, এই কোতোয়ালি সার্কেলে 15টি বুথ স্থাপন করা হয়েছে বিভিন্ন মার্কেটে, বিশেষ করে নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, বালি আর্কেট এবং সিগাপুর মার্কেট সব বিভিন্ন এলাকায় একটা বুথ স্থাপন করা হয়েছে। তারা হচ্ছে এই সার্কেলের অধীনে আগামী যে 21-22 অর্থ বছরে প্রায় 1,100 কোটি টাকার টার্গেট নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে তারা 2 মাসে 200 কোটি টাকার মতো তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে তারা তুলেছেন বলে তারা সেটা জানিয়েছেন। তো এটি মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসায়ীদেরকে সহজ করা, ব্যবসায়ীরা যাদের সহজে ভ্যাট দিতে পারে এখানে নিবন্ধন করতে পারে। এখানে নিবন্ধন করতে গেলে এনআইডি, তারপরে এনআইডি সহ এবং যে ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন কাগজপত্র দিয়ে তারা খুব সহজেই কিন্তু এখানে তারা নিবন্ধনগুলো করে দিচ্ছে এবং ভ্যাট কীভাবে দাখিল করতে হয় এইগুলো দেওয়া হচ্ছে। বিশেষ করে আপনি হয়তো ভ্যাট তারাই দিয়ে থাকে, বিশেষ করে যারা আমদানি রপ্তানি করে থাকেন এবং যে যে পণ্য উৎপাদন বিপণন এবং যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ভ্যাটগুলো আদায় করা থাকে। অর্থাৎ বছরে যাদের 30 লাখের বেশি ব্যবসা করে তাদেরকে কিন্তু এই ভ্যাটের আওতায় কিন্তু আনা হয়ে থাকে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে বণিক সমিতির অধীনে অনেক ব্যবসায়ীরা এখানে এসেছেন এবং সবাইকে সেই বিষয়টি জানাচ্ছেন কীভাবে ভ্যাট নিবন্ধন করতে হয়, কীভাবে ভ্যাট আয়কর জমা দিতে হয় সেই বিষয়টি তারা জানাচ্ছেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু বিভিন্ন মার্কেটে এই ভুট ভ্যাটটি স্থাপন করা হচ্ছে এবং এখানে রাজস্ব কর্মকর্তারা রয়েছেন এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতারা রয়েছেন এবং উদ্যোগ কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা তাদের সমন্বয়ে এই ভ্যাট বুথ স্থাপন করা হচ্ছে নগরীর অন্তত 15টি জায়গায়। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বাণিজ্য জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডার অবকাঠামো নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানী হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবুহেনা মোস্তফা কামাল, এনডিসি। বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বন্দর চালু করেছে চীন। শনিবার দেশটির পূর্বাঞ্চলের চ্যানডং প্রদেশে এর উদ্বোধন করা হয়। প্রতি বেলায় এখানে কমপক্ষে 600 কন্টেনার খালাস করা যাবে। এর ফলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ কমার পাশাপাশি বন্দর কেন্দ্রিক জটিলতা কমবে। আধুনিক বন্দর নির্মাণের ক্ষেত্রে বিশ্বব্যাপী এটি চীনা প্রতীক হিসেবে পরিচিত পাবে বলে দাবি তাদের। প্রযুক্তিগত দিক থেকে একের পর এক তাক লাগিয়ে যাচ্ছে চীন। সম্প্রতি বন্দর কেন্দ্রিক জটিলতা এড়াতে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বন্দর চালু করে রেকর্ড করেছে দেশটি। পূর্ব চীনের শ্যানডং প্রদেশে অবস্থিত রিঝাও বন্দরে স্বয়ংক্রিয়ভাবে মালামাল খালাসে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে বন্দর কেন্দ্রিক জটিলতাও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বয়ংক্রিয় এ বন্দরে প্রতি বেলায় 600 কন্টেইনার খালাস করা সম্ভব। শুধু তাই নয়, দিনব্যাপী মাত্র 4 অপারেটরের মাধ্যমেই অটোমেটিক প্রক্রিয়ায় অন্তত 22 ক্রেন পণ্য নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন তারা। রিমোটের মাধ্যমে পুরো ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হওয়ায় পণ্য ওঠানামার কাজ সহজতর হয়েছে বলে মত বিশ্লেষকদের। গতানুগতিক ধারার একটি বন্দরকে আধুনিক স্বয়ংক্রিয় বন্দরে রূপান্তরের প্রক্রিয়াটি বেশ কঠিন। আমরা আশা করি নতুন ব্যবস্থায় বন্দরের কার্যক্রম আরো ত্বরান্বিত হবে। রিঝাও বন্দরটিকে স্বয়ংক্রিয় করতে সময় লেগেছে প্রায় 1 বছরেরও বেশি। পণ্য লোড ও আনলোডের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারই একে গতানুগতিক ধারার বন্দর থেকে আলাদা করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিশ্বব্যাপী বন্দরের আধুনিকায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী শ্যানডং বন্দর কর্তৃপক্ষের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। একসময় শুধু ব্রিটিশদের কাছেই স্পাইস ফুড বা ইন্ডিয়ান খাবারের বেশ কদর বা চাহিদা ছিল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাবারটি এখন স্প্যানিশদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। ঝাল খাবার পছন্দ না করলেও ইন্ডিয়ান খাবারে ব্যবহৃত বিভিন্ন মশলা সুঘ্রাণ তাদের খাবারের রসনাকে বাড়িয়ে তোলে কয়েক গুণ।
তাই প্রয়োজনের রসটা মেটাতে এখন হুমড়ি খেয়ে পড়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার নিয়ে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্যচিত্রে রিপোর্ট। মাদ্রিদ সহ স্পেনের বড় বড় শহরগুলো এবং সৈকতে দেখা মিলে অসংখ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ভোজন পিপাসুদের আকৃষ্ট করতে এসব রেস্টুরেন্টগুলো সাজানো হয় ইন্ডিয়ার প্রসিদ্ধ খাবার দিয়ে, নামও রাখা হয় প্রসিদ্ধ স্থাপনা বা এলাকার নামে, যেমন তাজমহল, আগ্রা, দিল্লি, কাশ্মীর, জয়পুর। এসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের অধিকাংশ মালিক ও কর্মচারী প্রবাসী বাংলাদেশি। ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজ আমার কাছে অনেক ভালো লাগে, ইন্ডিয়ান রেস্টুরেন্টের কাজের মানটা অনেক ভালো স্পেন এবং স্যালারিটাই অনেক ভালো। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন ভারতের পর্যটন এলাকাগুলো ইউরোপিয়ানদের কাছে পরিচিত হয় এসব নাম দেখেই খাবার চিনে ফেলেন। শুধু স্পেন কিংবা ব্রিটেন নয়, ইউরোপ জুড়েই বাড়ছে ইন্ডিয়ান খাবারের চাহিদা। অতীতে এই ব্যবসা খুব একটা ভালো সাফল্য না হলেও বর্তমানে স্প্যানিশেরা এই খাবারের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং এই খাবার তালিকায় বর্তমানে প্রথম স্থানে আছে। স্প্যানিশরা প্রথমে ইন্ডিয়ার গানে পছন্দ করত না, কিন্তু বর্তমানে তাদের সবচাইতে পছন্দের একটা খানি হলো ইন্ডিয়ান খানি। তাই বর্তমানে যারা ব্যবসার সাথে জড়িত আছেন এরা অনেক ভালো অবস্থানে আছেন। স্পেনে প্রতিনিয়ত বাড়ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টের সংখ্যা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ এগিয়ে আছেন, যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিটেন্সে। সময় সংবাদ স্পেন। এসব বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে চুল্লি বসছে আজ। শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বিমান হামলায় টিকে থাকবে প্ল্যান্ট, গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। করোনার স্থবিরতার মধ্যেই বাংলাদেশের রেকর্ড $32 বিলিয়ন পোশাক রপ্তানি। ঝুঁকি নিয়ে কারখানা খোলা রাখার ফলেই এ প্রবৃদ্ধি, বলছেন ব্যবসায়ীরা। এবং বেনাপোল বন্দরে আবারও শুরু হলো ভারতীয় পণ্যবাহী ট্রাক স্ক্যানিং কার্যক্রম। সন্দেহজনক ট্রাক পরীক্ষা হচ্ছে অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনে। এই ছিল এ সময় বাণিজ্যে, সঙ্গেই থাকুন সময়।